study MBBS in Bangladesh. নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। নমস্কার, যুক্তিতর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। শেষ পর্যন্ত 2023 সালে রাজ্যে পঞ্চায়েত ভোট কয়েক দফায় হবার সম্ভাবনা উজ্জ্বল হচ্ছে, এই বিষয় নিয়ে তো আমি বলবই। তার আগে বৃহস্পতিবার মাননীয় রাজ্যপাল একটি মিনিট কয়েকের সংক্ষিপ্ত সাংবাদিক বৈঠক করে যে কথাগুলো বলেছেন তার বক্তব্য মোটামুটি এই রকম যে তিনি নির্বাচন কমিশনের প্রধান হিসাবে রাজীবা সিনহাকে মনোনয়ন দিয়েছিলেন, নিয়োগ করেছিলেন, কিন্তু কার্যত তার আশাভঙ্গ হয়েছে। দুই, পঞ্চায়েত নির্বাচন সম্পর্কিত কোনো রক্তপাতের দায় কমিশন এড়াতে পারে না এবং কমিশনকে নিরপেক্ষভাবে কাজ করতে হবে। হিংসার ঘটনা ঘটেছে সেটা সত্যি, এবং তাৎপর্যপূর্ণভাবে তিনি বলেছেন যে সিজারের পত্নীকে সব সন্দেহের ঊর্ধ্বে থাকতে হয়, সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবভ সাসপিশন। নির্বাচন কমিশনকেও তার প্রধানকেও সব বিতর্কের ঊর্ধ্বে থাকতে হয় বলে এই বার্তাটা দিয়েছেন। পাটলিপুত্র যাওয়ার আগে দমদম বিমানবন্দরে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খুলে বলেছেন যে নির্বাচন কমিশনের প্রধানকে এভাবে সরানো যায় না, তাকে চাপিয়ে দেওয়া হয়নি, রাজ্যপালই তাকে নিয়োগ করেছিলেন। যত ফোর্সই আসুক না কেন, মানুষ সব দেখছে, মানুষ সব বুঝছে, এবং মানুষ শাসক দলের পক্ষেই রায় দেবে, তিনি লড়ে জিতে নেবেন, খুব ভালো কথা। আমার প্রথম বিষয় হলো রাজ্যপাল হাইপার বলে কথা বলতে অভ্যস্ত, যেখানে অজিতরঞ্জন বর্ধনের মতো যিনি আগে পূর্ত সচিব ছিলেন এখন অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার অফিসার, তার ক্রেডেনশিয়াল মোরাললেস আনব্লেমিশ, তার নামও কিন্তু ছিল রাজ্য সরকারের পাঠানো তালিকায়। প্রথমে ছিল না, পরে রাজ্যপাল যখন আরও দুজনের নাম চান তখন এই অজিত বর্মন সহ আর একজনের নাম দেওয়া হয়েছিল, এমভি রাও। এমভি রাওকে আমি ব্যক্তিগতভাবে চিনি, আমি যখন নয় দশকের শেষে অবিভক্ত মেদিনীপুরে কাজ করছিলাম তখন এমভি রাও ছিলেন অবিভক্ত মেদিনীপুরের জেলা শাসক এবং প্রয়াত গৌরব দত্ত ছিলেন পুলিশ কমিশনার, তাই আমি এমভি রাওকে ব্যক্তিগতভাবে চিনি। পরবর্তীকালে তিনি ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের চেয়ারম্যান হয়েছিলেন, ভালো অফিসার বলে তার একটা সুনাম আছে। তাহলে তিনজনের মধ্যে থেকে এদের দুজনের মধ্যে একজনকে না বেছে রাজীবা সিনহাকেই গভর্নর বাছলেন কেন, এখন আবার অন্য কথা বলছেন কেন, এই প্রশ্নগুলো সঙ্গত? সিজার্স ওয়াইফ শুড বি অ্যাবভ সাসপিশন, আমরা এটা সবাই জানি, এটা প্রবাদ। কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন যদি রাজ্যপালের মনে থাকে তার আগে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, কারণ সেন্ট্রাল আইবি তো এই ধরনের সাংবিধানিক পদে কাকে নিয়োগ করা হবে সে সম্পর্কে রিপোর্ট দেয়। তাহলে রাজীবা সিনহা সম্পর্কে সেন্ট্রাল আইবি নিশ্চয়ই খুব আশাব্যঞ্জক রিপোর্ট দেয়নি, তা সত্ত্বেও রাজীবা সিনহাকে মাননীয় রাজ্যপাল সিভি আনন্দ বোস নিয়োগপত্র দিয়েছিলেন কেন, এখন অন্য কথা বলছেন, এই প্রশ্নগুলো উঠবেই যদিও রাজ্যপালের বিলম্বিত বোধোদয় হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন যে কেন্দ্রীয় বাহিনী আসলে আসুক, তারা লড়ে জিতে নেবেন, মানুষ ভোট দেবে, যত তার সরকারের বিরুদ্ধে লাগা হবে তত মানুষ স্বতঃস্ফূর্তভাবে তার মানে তার সরকারের সমর্থনে ভোট দেবে। এখানে প্রশ্ন হচ্ছে আমরা তো চাই মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণতন্ত্রের উৎসবে সামিল হোক, সেই স্বতঃস্ফূর্ত তো ব্যাপারটা এনশিওর করার জন্যই তো নিরাপত্তার বন্দোবস্ত, যত কঠোর নিরাপত্তার বন্দোবস্ত হবে তত মানুষের মনে মন থেকে ভয় দূর হবে, মানুষ উৎসবের মেজাজে ভোটের লাইনে দাঁড়িয়ে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে,
মানুষ যদি মনে করে তৃণমূলকে ভোট দেবে দেবে, মানুষ যদি মনে করে বিরোধী দলকে ভোট দেবে দেবে, কিন্তু মানুষের ভোট দানের অধিকারটা তো কত এনশিওর করতে হবে। সেটাই যখন বারে বারে বাধাপ্রাপ্ত হচ্ছে, যখন বিডিওরা প্রার্থীর মনোনয়নপত্র ট্যাম্পার করার অভিযোগ হচ্ছে, সিবিআই তদন্তের নির্দেশ হচ্ছে, যখন নবান্নের ১৪তলা থেকে অভিযোগ ইনস্ট্রাকশন দেয়া হচ্ছে জেলা শাসক পুলিশ সুপারদের যে স্পর্শকাতর বুথের সংখ্যা কম দেখাতে হবে, কার্যত কন্ট্রোল করা হচ্ছে ১৪তলা থেকে অভিযোগ, এবং নির্বাচন কমিশন এবং তার প্রধান কার্যত টুটো জগন্নাথ, এই আবহে সুষ্ঠু অবাধ ভোট হওয়া কি আদৌ সম্ভব? মাননীয় মুখ্যমন্ত্রীকে এই প্রশ্নটা বিনীতভাবে করতে চাই। দেখুন, আমাদের এই নির্বাচন কমিশনের প্রধান মানুষের আস্থা হারিয়েছেন, রাজভবনের আস্থা হারিয়েছেন, বিরোধী দলের আস্থা হারিয়েছেন, কিন্তু তিনি সুশান্ত উপাধ্যায় নয়। কয়েক বছর আগের একটা পুরো ভোটে শাসক দলের মন্ত্রীরা কার্যত তাকে ঘেরাও করেছিল নির্বাচন কমিশনের অফিসে গিয়ে। অপমানিত ক্ষুব্ধ সুশান্তবাবু রাজ্যপালের কাছে নিজের রেজিগনেশন লেটার দিয়ে আসেন, তারপরে আলাপন বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনার হন। সুশান্ত উপাধ্যায় বিবেকের তাড়নায় যে কাজটা করেছিলেন, অনুপ্রাণিত গৃহপালিত রাজীবা সিনহার পক্ষে সেটা সম্ভব না, তাই তাকে মাথার উপর রেখেই নির্বাচন করতে হবে। কিন্তু আমি জানি না এরকম কোনো অপশন আছে কি না, যে কোর্ট মনিটর পঞ্চায়েত ইলেকশন, আদালত কমিশনের কাজের নজরদারির জন্য কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকেও নিয়োগ করতে পারে, পারে কি পারে না, সংবিধান কি বলে সেটা সংবিধান বিশেষজ্ঞ আইনজ্ঞরা বলবেন, কিন্তু একটা চেকস অ্যান্ড ব্যালেন্স না থাকলে এই নির্বাচন কমিশনারের উপর ভরসা রাখাটা খুব ঠিক কাজ হবে বলে আমার মনে হয় না। এবার একটা বিষয় আসে, হাইকোর্টের গুতো খেয়ে নির্বাচন কমিশন বলল আমি ৮২২ কোম্পানি সেন্ট্রাল ফোর্স চাইব। বৃহস্পতিবারই তারা রিকুইজিশন পাঠিয়েছে, খবরে প্রকাশ। সেই রাত্রেই স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে এক লক্ষে অত কেন্দ্রীয় বাহিনী দেওয়া সম্ভব নয়, তারা ৩২০-২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিতে পারে, আর তার সঙ্গে আগে যে ২২ কোম্পানি স্যাংশন হয়েছিল তাহলে সব মিলিয়ে ৩৫০ কোম্পানির মতো। আচ্ছা, বুথ আছে ৬১,০০০, ৬১,০০০ বুথে ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, রাজ্য পুলিশ, কলকাতা পুলিশ থেকেও কিছু নেওয়া হলেও পুরো ম্যান করা সম্ভব নয়। তাহলে উপায়, তাহলে উপায় হচ্ছে পঞ্চায়েত নির্বাচন একদিনে না করে কয়েকদিনে করা। ২০১৩ ভাবুন, প্রথমে তিন দফায় ঠিক হয়েছিল, তারপরে পাঁচ দফায়। মীরা পাণ্ডে তৎকালীন রাজ্য নির্বাচন কমিশনের প্রধান, তিনি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিলেন, ওই ৮২০-২২ কোম্পানি, স্বরাষ্ট্র মন্ত্রক দিয়েছিল ২৬২ কোম্পানি। প্রথম দফায় ১৫০ কোম্পানিকে কাজে লাগানো হলো, বাকিটা রিজার্ভে রইল। তারপর প্রতি দফাতেই এই ফোর্সকেই বিভিন্ন জায়গায় ডিপ্লয় করা হলো, হয়তো অ্যাডিশনাল আরও কিছু এসছিল। একটা দফাতেই সর্বাধিক বোধহয় ২৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। তাহলে এবার যদি ৩৫০ কোম্পানির মতো ফোর্স আসে, তাহলে এক দফায় তাদের মোতায়েন করা যাবে না। তাহলে ২০১৩ এক্সাম্পল কি পাঁচ দফায় ভোট হয়েছিল, প্রতি দফায় কেন্দ্রীয় বাহিনী ছিল, আদালতের নির্দেশ ছিল কি যে প্রতিটা ফেজে ৪০-৪২,০০০ সশস্ত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করতে হবে, তার মধ্যে অন্তত ৫০% হবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। তাহলে এবার যদি ৩৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে, তাহলে তাদেরকে পুরো ভোট প্রক্রিয়ার মধ্যে কাজে লাগাতে হলে ভোটদানের পর্বটাকে কয়েকটা ভাগে ভাগ করতে হবে। যেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কী বলেছেন, তিনি ওয়ান অফ দ্য পিটিশনার, তিনি বলেছেন প্রতিটি বুথে সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী।
স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ। নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। জয়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট নাও। রাইট চয়েস, রাইট ডিসিশন। সেক্টরগুলো তৈরি হয় গ্রাম পঞ্চায়েত লেভেলে, একটা করে প্রচার শেষ হয়ে যাওয়ার পরে যে সাইলেন্স পিরিয়ড থাকে তখনই সেক্টর তৈরি হয়। সেই সেক্টরে কেন্দ্রীয় বাহিনী, কিউআরটি মানে কুইক রেসপন্স টিমে কেন্দ্রীয় বাহিনী, এবং থানাতেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। তার এই দাবি যদি আদালত মান্যতা দেয় তাহলে ভোট কয়েক দফায় করা ছাড়া উপায় নেই। প্রথম কথা, কুচবিহার থেকে কাকদ্বীপ এক দফায় পঞ্চায়েত ভোট করা সম্ভব নয়, কার্যত অসম্ভব। কমিশন কিসের দ্বারা অনুপ্রাণিত হয়ে হঠাৎ করে এক দফায় পঞ্চায়েত ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন সেটা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। আমি বললাম তিনি মহীয়সী নারীর দ্বারা অনুপ্রাণিত এবং গৃহপালিত, হয়তো মহীয়সী নারী এবং তার সাঙ্গপাঙ্গদের কোনো নির্দেশ ছিল এক দফায় করাতে হবে, আচম্বিতে ভোট ঘোষণা করতে হবে। তো কমিশন সেরকমই করেছেন, কিন্তু আমাদের কাছে অতীতের অভিজ্ঞতা কী বলছে, পশ্চিমবঙ্গে এমনিতেই হিংসা হয় ভোটে, আর এক দফায় হলে পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যেতে পারে। তাই 2013 কয়েক দফায় ভোট ছিল, পাঁচ দফায়, তাহলে এবার যদি হয় তাহলে অসুবিধার কী? এটা নিয়ে আদালতের দ্বারস্থ হবেন বিরোধী দলনেতা। আদালত কি বলবে সেটা আদালতের মাননীয় বিচারপতিরাই জানেন, কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে যে সর্বমোট 350 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব এত অল্প নোটিশে। তাহলে 350 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে একদিনে 61,000 বুথে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন সম্ভব নয়, তাহলে ভোটদানের প্রক্রিয়াকে ভাগ করতে হবে, অর্থাৎ কয়েক দফায় ভোট করতে হবে। এটাই হচ্ছে বিষয়। দেখুন, একে বলে ঠেলার নাম বাবাজি। চপেট আঘাতকে কমিশন কেন্দ্রীয় বাহিনী আনবার রিকুইজিশন দিয়েছে, প্রথমে তারা চায়নি। আমার বক্তব্য, কমিশন নাকি কিছুদিন আগে 189 বুথকে স্পর্শকাতর বলেছিল, আছে 2021 যে বিধানসভা নির্বাচন হলো তাতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কটা বুথকে স্পর্শকাতর অতি স্পর্শকাতর তকমা দিয়েছিল, তার একটা তথ্যপঞ্জি নিশ্চয়ই আছে। সেই তথ্যপঞ্জি থেকে বিচার করলেই তো স্পর্শকাতর অতি স্পর্শকাতর বুথের সংখ্যা নির্ধারণ করা যায়। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতে খুব উন্নত হয়েছে কি, ভোট পরবর্তী হিংসায় এই রাজ্যে 54 বিজেপির কর্মী খুন হয়েছিলেন, পঞ্চায়েতের দিন ঘোষণা থেকে এখনো পর্যন্ত 8-9 মারা গেছে, এবং তার মধ্যে 8 মধ্যে 7 গরিব প্রান্তিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। আমি সংখ্যাগুরু সংখ্যালঘু করতে চাই না, কিন্তু প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার নিজেদের সংখ্যালঘুদের মেসিয়া হিসেবে তুলে ধরেন, সেখানে ভোটের আগেই এই রাজনৈতিক হিংসা সন্ত্রাসে 8 মধ্যে 7 সংখ্যালঘু ভাই মারা গেছে, এটাও আমাদের বুঝতে হবে। তাহলে একদিনে পঞ্চায়েত ভোট হলে, এই 350 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে ভোটের নামে প্রহসন হবে, এবং আমার ব্যক্তিগত মত কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনটাও আদালতের নজরদারিতে হওয়া দরকার। এমন এমন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হলো যেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কোনো অর্থই নেই, ভারী বুটের আওয়াজ সেখানেই শোনানো উচিত যেখানে শুনলে পরে দুষ্কৃতীদের মনে ভয় ঢুকবে, তারা বুঝতে পারবে বছরের অন্য কয়েকটা দিন যেভাবে স্থানীয় থানায় গিয়ে থানাকে কার্যত আমরা নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, এবারে সেই কাজটি করা যাবে না, করলে পরে সমূহ বিপদ। এই বার্তাটা দিতে হবে, সেই সেই জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর ডিপ্লয়মেন্টের উপর জোর দিতে হবে। এটা অনুপ্রাণিত কমিশনার করবেন না, এবং অনুপ্রাণিত ধামাধরা পদলেহনকারী রাজ্য প্রশাসন করবে না। তার জন্য দরকার আদালতের প্রত্যক্ষ নজরদারি। আমি জানি না এটা সম্ভব কিনা, কারণ একটা প্রাণ যেন না যায়, কে কোন দলের সমর্থক জানার দরকার নেই।
মানুষের জীবন খুব মূল্যবান, কোনো মায়ের কোল যেন খালি না হয়, তার জন্য যে ব্যবস্থা করা দরকার সে ব্যবস্থা করতে হবে। কারণ কমিশন করবে না, রাজ্য প্রশাসন করবে না, তারা অতীতের এক্সাম্পল টানবে। 1999 কী হয়েছিল, 2003 কী হয়েছিল, 2008 কী হয়েছিল, ওই সব কথা বললে হবে না। এবারের পরিস্থিতি এবারে বিচার করতে হবে। এখন অবধি 8 জন মারা গেছে, তাও হুঁশ পেরেনি। আদালত দুগালে ঠাস ঠাস করে চড় মেরেছে কমিশনে, তারপরে কুম্ভকর্ণের ঘুম ভেঙে উঠে কমিশন কেন্দ্রীয় বাহিনীর রিকুইজিশন চেয়েছে। অনেক সলা পরামর্শ করেছিল, আবার যদি সুপ্রিম কোর্টে যাই, হাইকোর্টের প্রধান বিচারপতির রায়কে চ্যালেঞ্জ করে রিভিউ পিটিশন করি, তখন হয়তো আইনজ্ঞরা বলেছেন আর যাবেন না, এমন কোনো রায় দিয়ে দেবে, তখন আর মুখ দেখাতে পারবেন না। দেখুন, এই নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন না। নির্বাচন কমিশনার সাংবিধানিক পদ, তাহলে সাংবিধানিক পদ থেকে একজনকে সরাতে গেলে ইম্পিচ করতে হয়, তাতে সংসদের 2/3 সাংসদের নিন্দা প্রস্তাব প্রয়োজন, সেটা এই মুহূর্তে সম্ভব নয়। এই এই রক্ষা কবচটাকে ঢাল করে কমিশন পদে টিকে থাকতে চাইছেন, তার কিন্তু কোনো নৈতিক অধিকার নেই পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনের প্রধান হিসাবে কাজ চালিয়ে যাওয়ার। সার্বিক অনাস্থা তার কাজের উপর, কিন্তু কিছু করার নেই, তিনি থাকবেন। কিন্তু তিনি থাকলেও নানা রকম ছল চাতুরি ফন্দি ফিকির করে নবান্নের 14 তলার নির্দেশ অনুযায়ী কাজ করবেন। সেখানে দলীয় স্বার্থ অগ্রাধিকার পাবে, জনগণের স্বার্থ নয়। তাহলে জনগণের স্বার্থ, তাদের জীবন, তাদের সম্পত্তিকে রক্ষা করতে একমাত্র পারে আদালত। সেই আদালতই আমাদের শেষ ভরসা। আমি জানি না এরকম কোনো মেকানিজম ইভলভ করা যায় কি না, যে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনটা আদালত নজরদারি করবে, আদালত পর্যবেক্ষক নিয়োগ করতে পারে। কেন্দ্রীয় বাহিনী কীভাবে মোতায়েন করা হলো, কেন্দ্রীয় বাহিনী আসলো তারা কাজে লাগলো না, তার কোনো মানে নেই। এমনভাবে তাদেরকে মোতায়েন করতে হবে মানুষের মনে আস্থা বিশ্বাস আসে এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়া অংশগ্রহণ করার জন্য স্বতঃস্ফূর্তভাবে ভোটের লাইনে গিয়ে দাঁড়ায়। তাই নির্বাচন কয়েক দফায় করা যেমন জরুরি, তেমনি কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনও জুডিশিয়াসলি করাও ভীষণ জরুরি, এবং সব বিষয়ে আদালতের প্রত্যক্ষ হস্তক্ষেপ এই মুহূর্তে খুব প্রয়োজন বলে আমার মনে হয়। MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999।